अंत मुतवल्लिल काबा अपनी काबार मुतवल्ली আমরা তো কাবা ধ্বংস করতে এসেছি, আপনি কাবার ব্যাপারে কিছু বলবেন না? বলে আনা রব্বুল এবেল ও রব্বুল বাইতে ইয়ামনাউহু। এ আব্রাহা বাহিনী, তোমার যত শক্তি থাকে, তোমার যত ক্ষমতা থাকে, তোমার কাছে থাক, জেনে রাখো, এই কানের ভিতরে ভালো করে ঢুকে নাও, আমি হলাম উটের মালিক, তুমি উট চিন্তাই করেছো, আমি উট চাইতে আসছি, ওই ঘরের ব্যাপারে কোনো দরবার করব না, কারণ ওই ঘরের একজন মালিক আছেন, তিনি তার ঘর রক্ষা করবে। একটু খেয়াল করেন, আব্দুল মুত্তালেব যখন কাবাটা ধ্বংস করার জন্য আব্রাহা বাহিনী আসতেছিল, ঠিক না বে? ঠিক। এ কথা কোরআনী কারিমের সুরায়ে ফিলের মধ্যে আছে না নাই? কোন সুরায় আছে? ফিলের ভিতরে হাতিওয়ালা বাহিনী নিয়ে আসতেছিল। এই বাহিনী যখন ওয়াদিয়ে মুহাসসার, যেটা আমরা হজ করতে গিয়ে দেখে আসছি, মুজদালিফা থেকে যখন আপনি মিনার দিকে রওনা করবেন, মিনা এবং মুজদালিফার মাঝখানে একটা জায়গা আছে যেটার নাম ওয়াদিয়ে মুহাসসার। এই জায়গাতে যখন আমরা গাড়ি নিয়ে যাই, মুআল্লিমগণ গাইডারগণ বলেন দেরি করা যাবে না, যারা পায়ে হেঁটে চলছেন তাড়াতাড়ি এই জায়গাটা পার হন, বলে এটা অভিশপ্ত জায়গা। আব্রাহা বাহিনী যখন কাবা ধ্বংস করতে আসছিল, হযরতে আব্দুল মুত্তালিব আমার রসুলের দাদা তখন কাবা ঘরের রক্ষণাবেক্ষণ করতেন, তিনি চলে গেলেন, বাসায় ফিরলেন, আর বাইদি ভাই শুনলেন আব্রাহা বাদশাহ এসে ওই চারণভূমি থেকে, আমার এক নয় দুই নয় দুইশত ওট ছিনতাই করছে, চারণভূমিতে চড়তেছিল সেই ওট ছিনতাই করছে, ওট ছিল মরুভূমির জাহাজ, আর তার ভিতর থেকে দুইশত যখন গসব হয়ে গেল, দুইশত যখন ছিনতাই হয়ে গেল, এক নয় দুই নয় দুইশত জাহাজ তারা ছিনতাই করলো, জোরে কন, ঠিক না বে? ঠিক। এই কারণে আব্দুল মুত্তালিব চিন্তা করলেন আমাকে উট চাইতে যাওয়া লাগতে পারে। উনি তার দুই চারজন সফর সঙ্গীকে নিয়া রসুলুল্লাহর দাদার চেহারা ভালো না কালো, জোরে বলেন, যেই বংশ থেকে রসুল এসেছিলেন ওই বংশের কোন মানুষের চরিত্র খারাপ নয়, চেহারাটাও পূর্ণিমার ছাদের মতো সৌন্দর্য ছিল। আব্দুল মুত্তালিব তার সফর সঙ্গীদের নিয়ে আসতেছেন, আর আব্রাহা বাদশাহ তার সিংহাসনে বসে আছে। কথা কি শুনতেছেন? সিংহাসনে বসে আসতেছে। তো আব্রাহা বাহিনী চিন্তা করলো, আব্রাহা বাদশাহ চিন্তা করলো, আরে এটা তো মানুষ আসতেছে না, মনে হয় পূর্ণিমার ছাদ আমার দিকে আসতেছে, এত সুন্দর মানুষ চেহারা স্বরূপ, তাকে নিচে বসে দিয়ে আমি ওপরে কেমনে বসব, আর তাকে যে আমি আসন দেব আর আমি নিচে বসব, তাহলে উল্টো পাল্টা হবে, সুতরাং ওই লোকটাকে নিচে বসে আমি সিংহাসনে বসে থাকতে পারবো না, দুইজনে ফুলেরে বসে যাব। দুইজনে নিচে বসে গেল, দরবার হচ্ছে। আব্দুল মুত্তালিবকে উনি জিজ্ঞেস করেছেন, লেমা জুতে যে এটা হোনা, এখানে কেমন এসেছিলাম? মানে আন্তা আপনি কে? বলে আন আব্দুল মুত্তালিব। লেমা জি এটা হোনা? বলে আমি শুনতে পেলাম, সামিতু গাসাবতান নাকাতি, শুনতে পেলাম তুমি আমার উটগুলোকে ছিনতাই করেছ, আমি উট চাওয়ার জন্য এসেছি। বলে ঠিক আছে, আর কিছু কথাবার্তা আছে? বলে না, আর কোনো কথা নেই। আর কোনো কথা নেই মানে শুনতে পেলাম, আন্তা মুতাওয়াল্লিল কাবা, আপনি কাবার মুতাওয়াল্লি, আমরা তো কাবা ধ্বংস করতে এসেছি, আপনি কাবার ব্যাপারে কিছু বলবেন না? কি কথা শোনা যাচ্ছে আপনাদের? কাবার ব্যাপারে কিছু বলবেন না? বলেন না কেন? বলে আনা রব্বুল এবেল ও রব্বুল বাইতে ইয়ামনাউহু। এ আব্রাহা বাহিনী, তোমার যত শক্তি থাকে, তোমার যত ক্ষমতা থাকে, তোমার কাছে থাক, জেনে রাখো, এই কানের ভিতরে ভালো করে ঢুকে নাও, আমি হলাম উটের মালিক, তুমি উট ছিনতাই করেছো, আমি উট চাইতে আসছি, ওই ঘরের ব্যাপারে কোনো দরবার করব না, কারণ ওই ঘরের একজন মালিক আছেন, তিনি তার ঘর রক্ষা করবে। আওয়াজ দিয়ে বলেন সেই মালিকের নাম কি? আল্লাহ। এই জন্যই ঘরটাকে বলা হয় বাইতুল্লাহিল হারাম। আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিব উট নিয়ে চলে গেলেন, সবাইকে বললেন আপনারা যার যার বাড়িতে আশ্রয় নেন, কাবার চৌকাঠ ধরলেন,
আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমি আপনার ঘর রক্ষণাবেক্ষণকারী হিসেবে মুতাওয়াল্লির দায়িত্ব পালন করতেছিলাম, কিন্তু আজকে দেখলাম যে বিশাল বাহিনী আপনার বাহিনী ঘরটাকে ভাঙার জন্য এসেছে, ওদের সাথে আমার কোনো রসদ সামগ্রী নেই, অস্ত্রশস্ত্র নেই, জনবল ধনভাইন নেই যে আমি তাদের সাথে কখনো সংগ্রাম করে পারবো। আমি আপনার ঘর আপনার হাওলা করে দিয়ে দিলাম, আপনি আপনার ঘর আপন কুদরতে রক্ষা করো। আল্লাহ পাক এলহাম করে দিয়ে বললেন, আব্দুল মুত্তালিব আমিও সিদ্ধান্ত নিয়েছি, পৃথিবীর কোন জেনারেল নয়, সেনাবাহিনী নয়, পৃথিবীর সবচাইতে ছোট প্রাণী দিয়া আমি আল্লাহ পাক তাদেরকে জমিন থেকে নেস্তে নাবুদ করে দিব। সূরা ফিলের তাফসিরের ভিতরে আসছে, ঝাঁকে ঝাঁকে পাখি, ছোট ছোট পাখি, আপনারা কি চড়ুই পাখি দেখেন না, বাবুই পাখি দেখেন না, এই রকম আকৃতির পাখি, মুখের ভিতরে একটা ওই যে কাবলি বুট চেনেন নাকি, কাবলি বুটের মতো মুখের, এই ঠোঁটে একটা, আর দুই পায়ের খাপিতে দুইটা আর তিনটা করে এরকম ডালের মতো, কাবলি বুটের মতো দানাগুলো নিয়ে ওপর থেকে ফেলে দিয়েছে। ওয়াদি মুহাসসার পর্যন্ত আসতে এখনো কাবার কাছেও আসতে পারে নাই। ওয়াদি মুহাসসার কাবা থেকে অন্তত পক্ষে 3-4 কিলোমিটার, 5 কিলোমিটার দূরত্ব হবে, এত দূর পর্যন্ত কাবা ধ্বংসের জন্য এসেছে। ওপর থেকে আবাবিল পাখি যখন এগুলো ফেলে দিয়েছে, মাথার ভিতরে ঢুকে এরকম পেটের ভিতর দিয়া সমস্ত নারী বুড়ি নিয়া বের হয়ে চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাজআলাহুম কাআসফিম মাকুল, আল্লাহ পাক তাদেরকে চর্বিত ভুষির মতো করে দিয়েছিলেন। আবার আপনার গরু যখন আমরা তাদেরকে ঘাস খাওয়াই, ঘাস খাইতে খাইতে চাবাতে চাবাতে জাবর কাটতে কাটতে কিছু ছোবলা পড়ে যায় না যায় না, এই রকম ভাবে তাদের সকলকে নেস্তে নাবুদ করে দিয়েছেন কে? আব্দুল মুত্তালিব দোয়া করলেন, কবুল করলেন কে? আল্লাহ। এখন আমরা এত দোয়া করি তাগলো রক্ষা হয় না কেন? হোয়াট ইজ দ্য কজ, মা হুয়া সাবাব, কোন কারণ জানতে হবে না, খুব ভালো করে কানের মধ্যে ঢুকে নেন এবং শিক্ষা নেন। সেই সময় আব্দুল মুত্তালিব ছিলেন একা, কথা কয়জন, আর এখন আমার বিশ্বনবীর সঙ্গী সাক্ষাৎ একজন নয় দুইজন নয়, বর্তমানে গোটা পৃথিবীতে মুসলমানদের সংখ্যা প্রায় 200 কোটির কাছাকাছি হয়ে গেছে। আল্লাহ পাক বলছেন, ওই মুহূর্তে আমার কাবাকে রক্ষার জন্য কেউ ছিল না আব্দুল মুত্তালিব ছাড়া, আমি আল্লাহ পাকের জন্য তার দোয়া কবুল করে আপন গায়েবি মদত দিয়ে তাদেরকে সাহায্য করেছিলাম, কিন্তু 200 কোটি মুসলমান আজকে নাকে তেল দিয়ে ঘুমাইবা, তোমরা সুদ খাইবা, ঘুষ খাইবা, জেনাবে বিচার করবা, চারিত্রিক ধস নামবে, আর আমার কাছে দোয়া করবা সেই দোয়া কবুল হবে, এসে ঘুরে বলি এটা কখনো হতে পারে? এখন ইমানদারদেরকে সিদ্ধান্ত নিতে হবে কাবা রক্ষার জন্য, কথা কর না কেন, পৃথিবীর যেখানেই মুসলমান মার খাবে পৃথিবীর সব মুসলমান মৌমাছি ভিমরুলের চাকের মতোই তাদের দিকে যাবে, জোরে বলুন ঠিক না? ঠিক,